আসসালামু আলাইকুম, আমি মাজেদ রয়েছি আপনাদের সঙ্গে। তো আজকের ভিডিওতে এমন একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এয়ারড্রপ। তো এয়ারড্রপগুলো আমরা যখন কিনতে যাই, সাধারণত আমরা বিভিন্ন পেজে আমাদের ফেসবুক অ্যাক্সেসটা দিয়ে দিই তাদেরকে। তো সে তার ফলে অনেকেই আমাকে বলেন যে ভাই আমার আইডি এই ফেসবুক পেজটা আমার আইডি মেরে দিয়েছে, তো আমার আইডিতে অনেক কিছু ছিল ভাই, ফিরানোর চেষ্টা করেন, আপনি ভিডিও দেন, এই করেন, সেই করেন, অনেক কথা বলে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটার সলিউশনটা আনার চেষ্টা করছি। আজকের ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে আপনি আপনাদের মাঝে কথা বলবো, যেটা দিয়ে আপনি ঘরে বসেই নিজেই নিজেই অন্য কারোর সাথে আপনার ফেসবুক পাসওয়ার্ড না শেয়ার করে আপনি নিজেই ঘরে বসে কীভাবে আপনি ইয়ে করতে পারবেন, এয়ারড্রপগুলো কিনতে পারবেন, খুবই ইজিলি কিনতে পারবেন। অ্যান্ড যদিও দাম একটু বাড়তে পারবে, বড় সমস্যা নেই ওইটার জন্য, তবে আপনার আইডি তো সেফটি থাকতেছে গাইস। তো দাম বাড়তে পারবে না যদি আপনি একটু ভালোভাবে কেনার ট্রাই করেন, সেক্ষেত্রে পড়বে না। তো আমার একটা এয়ারড্রপ আসছে, অ্যান্ড আমি লাইভ আপনাদেরকে দেখাবো, আমি রিডিম করে দেন আমি আমার নিজের অ্যাকাউন্ট দিয়ে ওই এয়ারড্রপটা কিনে তারপরে দেন আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। তো ফিরছি ইন্টার পর। তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো এটার জন্য আমাদের প্রয়োজন হবে একটা গুগল গিফট কার্ড অ্যাকাউন্ট। তো গুগল গিফট কার্ড অ্যাকাউন্ট ইন্ডিয়ান রিজিয়ন থেকে আমি ইউজ করব, আর যারা ইউএসএর রিজিয়ন থেকে ইউজ করবেন তাদের জন্য, যদি আপনি ইউএসএর অ্যাকাউন্ট করতে চান অর্থাৎ ডলারের অ্যাকাউন্ট, তাহলে আপনি চলে যান ভিডিও ডিসক্রিপশন বক্সে, আমার একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমি ভিডিও আপলোড করছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 110 রুপি কিনছি, যেটা 165 টাকার মতো পড়ছে। দেন আমি দারাজ থেকে কিনছিলাম, অ্যান্ড এখান থেকে নাট নাউতে ক্লিক করবো, এখানে এইভাবেই কিন্তু আপনারা রিডিম করে নিতে পারেন। তো যেহেতু আমি ইন্ডিয়ান অ্যাকাউন্টে ইউজ করি, যার জন্য আমি ইন্ডিয়ান রুপি কিনে নিয়েছিলাম, আর যারা ইয়ে করেন আর কি, ইউএসএর অ্যাকাউন্টে ইউজ করেন তাদের জন্য ডলার কিনতে হবে আর কি। তো ইন্ডিয়ান অ্যাকাউন্টে সবচেয়ে সুবিধা কোনটা সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট অল্প কিছু মানে টাকা দিয়ে আপনি সব কিছু করতে পারতেছেন। আর ইয়ার রিজিয়নের সিস্টেম হচ্ছে, ইউএসএর রিজিয়ন হচ্ছে সর্বনিম্ন $5 কিনতে হবে, তো এটা 500 টাকার মতো পড়ে যায়। তো এটা একটু টাফ ব্যাপার হয়ে যায় আম জনতার জন্য, যার জন্য আমি ইন্ডিয়ান অ্যাকাউন্টটা ইউজ করি, 150 টাকা দিয়ে আমার চাহিদাটা পূরণ হয়ে যায় গেছে, যদি একটু দাম বাড়তে পারে। তো এখান থেকে বাই নাও ক্লিক করবো, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 131 রুপি রয়েছে। তো এখানে 90 রুপি কাটবে যেহেতু ইন্ডিয়ান রিজিয়ন থেকে, তো সেক্ষেত্রে আমার ব্যাট কাটবে প্রচুর, প্রায় 13 রুপির মতো ব্যাট কাটবে। তো কেন কাটবে আই ডোন্ট নো, বলতে পারতেছি না, আসলে প্রচুর পরিমাণে ব্যাট কাটে। তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল, অ্যান্ড দেন আমার এটা কিন্তু পার্সেস হয়ে গেছে গেছে। আর যারা গুগল গিফট কার্ড অ্যাকাউন্ট খুলতে পারেন না, অ্যান্ড আপনারা চান যে গুগল গিফট কার্ড অ্যাকাউন্ট থাকুক আমার একটা, তো আপনারা চাইলে গুগল গিফট কার্ড অ্যাকাউন্ট কিনে নিতে পারেন। তো ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, সেখানে যায় আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন যদি আপনার গুগল গিফট কার্ড অ্যাকাউন্ট লাগে, ঠিক আছে, সরাসরি কিনতে পারবেন ওখান থেকে। তো অল্প টাকায় 150 টাকা 200 টাকার ভিতরে আপনি একটা ভালো পরিমাণে ভালো রকমের একটা গুগল গিফট কার্ড অ্যাকাউন্ট পেয়ে যাবেন। অ্যান্ড যদি আপনি সেটার সাথে কোড দেন, সেক্ষেত্রে তারাই আপনাকে কোডটা রিডিম করে দেবে, নাহলে কোড আপনি কিনে রিডিম করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন তো ফার্মাসের ভালো কিছু স্কিন তো পারমানেন্ট দিয়ে দেবে গাইস, আমি আসলে পারমানেন্ট কোনো গানই পাই না গাইস, আমি অনেক স্কিন করছি, অনেক ইয়ে করছি, মানে এক কথায় আমার ড্রেস আপের বেলায় অনেক কিছুই আছে, বাট পারমানেন্ট গানের বেলায় কোনো কিছুই নেই গাইস। তো এখানে দেখতে পাচ্ছেন এমটেন, আমি কোনো গান স্কিনে পারমানেন্ট পাই না এই পর্যন্ত ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কোনো গান স্কিনে লেজেন্ডের কোনো গান স্কিন নাই আমার কাছে, টোটালি নেই। তো আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, অনেকে বলবেন যে ভাই এই ভিডিওটাতে আপনি কী দেখালেন, তো এই ভিডিওটা দেখালাম যে আপনি নিজেই কীভাবে এয়ারড্রপটা কিনবেন, ঠিক আছে, নিজেই কিনবেন। অ্যান্ড আপনার যদি গুগল গিফট কার্ড অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে আপনি যদি ইউএসএর অ্যাকাউন্ট খুলতে চান, আমার ভিডিও দেওয়া আছে, আপনি চলে যান ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে, নাহলে চ্যানেল ঘাটাঘাটি করেন, পেয়ে যাবেন একটা ভিডিও কীভাবে বাংলাদেশ থেকে মানে ইয়ে করবেন, মানে অ্যাকাউন্ট করবেন। তো আর যারা ইন্ডিয়ান অ্যাকাউন্ট করতে চান, যদি ইন্ডিয়ান অ্যাকাউন্ট না পারেন, ঠিক আছে, প্রচুর পরিমাণে কমেন্ট যদি আমি পাই, সেক্ষেত্রে আমি ইন্ডিয়ান অ্যাকাউন্ট আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো গাইস, প্রচুর পরিমাণে কমেন্ট পেতে হবে। অ্যান্ড ইন্ডিয়ান অ্যাকাউন্টটা খোলা অনেক টাফ, আপনার ইউএসএর অ্যাকাউন্ট খোলা তো একদমই ইজি, তো ইন্ডিয়ান অ্যাকাউন্টটা খোলা একটু টাফ হয়ে যায় আর কি। তো আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট আমি পাইতে হইব, তাই যে আমি আপনাদেরকে ইন্ডিয়ান অ্যাকাউন্ট খোলা কীভাবে শেখাবো। আসলে এইসব ভিডিওতে কখনোই মনিটাইজেশন অন হয় না, অ্যান্ড দেন মানে ইউটিউব কমিউনিটি গাইডলাইন চলে আসে, যার জন্য দিই না আর কি, মানে কম সংখ্যক দিই। যেমন আগের ভিডিও যেগুলো দিয়েছিলাম এগুলোতে একটা তো মনিটাইজেশন অন হয় নাই, সবগুলোতে বাস খেয়েছি। তো এমন তো আপনাদের মনিটাইজেশন লাগবে না, যদি আপনাদের ভালো সাপোর্ট পাই অ্যান্ড ভালো ভালোবাসা পাই, তাহলে অবশ্যই আমি ওই
মানে টিউটোরিয়াল আমার চ্যানেলে যত রিক্সে হোক আমি ওই টিউটোরিয়াল আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব গাইস। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, এন্ড ভিডিওটা কেমন লাগলো গাইস সেটা অবভিয়াসলি গাইস কমেন্ট করে জানাতে ভুলবেন না। এন্ড দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে গাইস। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।